الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فبسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا من نطن ما جاء به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اجتبته وإن لم يكن فيه ما تقول فقد بهت أو كما قال النبي عليه الصلاة والسلام হাটহাজারী থানার অন্তর্গত কামালপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ঠ ওলামায়ে কেরাম উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে আজকের এই দিনই মাহফিলে আসার জন্য বসার জন্য কিছু দিনই আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মাওলার দরবারে মাবুদ হাকিকির দরবারে মন খুলে প্রাণ ভরে একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সাইয়েদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল্লিল আলামিন জিগর গোসাইয়ে আমেনা বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুটি হাদিস পাঠ করেছি। আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা যত অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে তার মধ্যে দুটি ছোট অঙ্গ আছে, মানুষের মূল্য এই দুই ছোট অঙ্গের মধ্যে নিহিত।
তারিখে দামেস্ক নামক কিতাব, লেখকের নাম ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহ আলাই। 49 নম্বর খণ্ডের মধ্যে পূর্বসূরীদের একটি বাক্য উল্লেখ করেছেন, ইন্নামাল মারউ বিআসগরাইহি কলবিহি ওয়া লিসানিহি, মানুষের মূল্য মানুষের দুই ছোট অঙ্গের মধ্যে নিহিত, একটির নাম হচ্ছে জিব্বা, অপরটির নাম হচ্ছে কলব। জবান এবং কলব, এই দুই অঙ্গ মানুষকে অনেক সম্মানিত করতে পারে। এই দুই অঙ্গের দ্বারা মানুষ জান্নাতে যেতে পারে। সৎ জায়গায় ব্যবহার করলে আপনার মাথায় তাজও আসতে পারে, মুকুট আসতে পারে, অসৎ জায়গায় ব্যবহার করলে ফাঁসির কাজটাও আপনি ঝুলতে পারেন। জবান এবং কলব এমন দুটি অঙ্গ, এই দুই অঙ্গ আপনাকে জান্নাতের বাগিচা পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে, এই দুই অঙ্গ আপনাকে জাহান্নামের গর্ত পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে। এক কবি সুন্দর করে বলেছেন, লিসানুল ফাতা নিসফুন ওয়া নিসফুন ফুয়াদুহু, লিসানুল ফাতা নিসফুন ওয়া নিসফুন ফুয়াদুহু, ফালাম ইয়াবাকা ইল্লা সূরাতুল লাহমি ওয়াদ-দামি। মানুষ দুই জিনিসের নাম, একটি হচ্ছে জিব্বা, অপরটি হচ্ছে কলব। এছাড়া আর যা কিছু আছে সব হচ্ছে রক্ত আর মাংস। মানুষের অর্ধেক হচ্ছে যে জিব্বা আর অর্ধেক হচ্ছে যে কলব, দুই অর্ধেকে মিলে পূর্ণ মানুষ। জবান আর কলব ব্যতীত যাই আছে সব হচ্ছে রক্ত আর মাংস। জবান এবং কলবের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন, ইমামুল মুফাসসিরিন ইমাম ইবনু জারির আত-তাবারী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীর 20 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠাতে একটা ঘটনা উল্লেখ করেছেন। লোকমানে হাকিম, যার নামে পবিত্র কোরআনে একটি সূরা নাযিল হয়েছে, উনি হাবশি ছিল, কালো মানুষ ছিল, গোলাম ছিল, কাঠমিস্ত্রি ছিল। তার মালিক একদিন তাকে বলতেছে, ইজ বাহলানা হাদিহি শাত, এই ছাগলটা তুমি জবেহ করো, জবে করার পর উৎকৃষ্ট দুটি অঙ্গ তুমি আমার সামনে উপস্থিত করো। লোকমানে হাকিম ছাগল জবে করে ছাগলের জিব্বা এবং কলব মালিকের সামনে উপস্থিত করেছে। কিছুক্ষণ মালিক তাকে বলল, ওয়াজ বাহলানা হাদিহি শাত, ওই ছাগলটি তুমি জবে করো, সবচেয়ে খারাপ দুটি অঙ্গ আমার সামনে উপস্থিত করো। দ্বিতীয় ছাগল জবে করে আবারও জিব্বা এবং কলব মালিকের সামনে উপস্থিত করেছে। মালিক জিজ্ঞাসা করল, যখন তোমাকে বললাম উৎকৃষ্ট অঙ্গ উপস্থিত করতে, তখন তুমি জিব্বা এবং কলব উপস্থিত করেছ, যখন তোমাকে বললাম সবচেয়ে খারাপ অঙ্গ উপস্থিত করতে, তখনও তুমি জিব্বা এবং কলব উপস্থিত করেছ, কারণটা কি? তখন লোকমানে হাকিম উত্তর দিল, জাহাপনা, ও আমার মালিক, জবান আর কলব এই দুই অঙ্গ যদি ভালো থাকে, এর চেয়ে উৎকৃষ্ট এবং ভালো কোনো অঙ্গ ছাগলের মধ্যে নেই। আর দুই অঙ্গ যদি পচে যায়, খারাপ হয়ে যায়, তাহলে এর চেয়ে খারাপ আর কোনো অঙ্গ নেই। সেজন্য যখন আপনি বলেছেন ভালো অঙ্গ বা উৎকৃষ্ট অঙ্গ উপস্থিত করার জন্য, তখনও এই দুই অঙ্গ আপনার সামনে উপস্থিত করেছি। আর যখন আপনি বলেছেন খারাপ অঙ্গ উপস্থিত করার জন্য, তখনও আমি এই দুই অঙ্গ আপনার সামনে উপস্থিত করেছি। আমাদের জিব্বা এবং আমাদের কলব, এই দুটিকে সংরক্ষণ করতে হবে। জবানকে জবানের গুণা থেকে হেফাজত করতে হবে, কলবকে কলবের গুণা থেকে হেফাজত করতে হবে। সুলাইমান ইবনু দাউদ আলাইহিমা সালাম বলেন, কথা বলাকে যদি রূপার মূল্য দেওয়া হয়, চুপ টাকাকে স্বর্ণের মূল্য দিতে হবে। স্বর্ণের মূল্য বেশি না রূপার মূল্য বেশি? স্বর্ণের মূল্য বেশি। এর অর্থ হচ্ছে চুপ টাকা উত্তম বেশি কথা বেশি বলার চেয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে দুটি কান দিয়েছে, একটি জবান দিয়েছে,
জবান দিয়েছে কোটি, একটি কান দিয়েছে দুটি, এর অর্থ হচ্ছে কথা কম বলো শুনো বেশি, কথা কম বলো শুনো বেশি। মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম শরফউদ্দিন নাওয়াবী রহমতুল্লাহি আলাই কিতাব লিখেছে, তার নাম আল আযকার। ওই কিতাবের মধ্যে লিখেছেন কিস ইবনু সাআদা আকসাম ইবনু সাইফি দুজন বুজুর্গ একসাথে একত্রিত হয়েছে, একে অপরকে জিজ্ঞাসা করলো কামু ওয়াজাদতা ফিবনি আদম মিনাল উয়ুব, আদম সন্তানের মধ্যে কি পরিমাণ দোষ পেয়েছেন আপনি? যার কাছে জিজ্ঞাসা করেছে সে উত্তর দিল আকসারু মিন আন তুহসা, আদম সন্তানের দোষ বর্ণনা করে শেষ করা যাবে না, তবে আমি একদিন গণনা করতে করতে 8000 পর্যন্ত পেয়েছি। কত হাজার? 8000। সাথে সাথে এমন একটি গুণ পেয়েছি, সেই গুণটাকে যদি আপনি ব্যবহার করেন 8000 দোষগুলো ঢেকে যাবে। তার নাম হচ্ছে হেফজুল লিসান, জবানকে হেফাজত করা। তার নাম হচ্ছে হেফজুল লিসান, জিব্বাকে হেফাজত করা। জিব্বাকে যদি আপনি হেফাজত করতে পারেন আপনার 8000 দোষ সব ডেকে যাবে। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আকসারা খাতায়া ইবনি আদম ফি লিসানিহি আও কামা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন বনি আদমের অধিকাংশ গুনাহ হচ্ছে তার জিহ্বার মধ্যে, আদম সন্তানের অধিকাংশ গুনাহ হচ্ছে তার জিহ্বার মধ্যে। হুজ্জতুল ইসলাম ইমাম আবু হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গজালি রাহিমাহুল্লাহ ইহিয়াউল উলুম নামক গ্রন্থে লিখেছে জবানের গুনাহ হচ্ছে 20টি। কয়টি? 20টি। মিথ্যা কথা বলা জবানের গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া জবানের গুনাহ, গীবত করা জবানের গুনাহ, চুগলখুরি করা জবানের গুনাহ, গালিগালাজ করা জবানের গুনাহ। এইভাবে বলতে 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 ইমাম গজালি রহমতুল্লাহ আলাই একে একে 20টি গুনাহ বর্ণনা করেছেন। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা আও কামা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী বলেন যে ব্যক্তি চুপ রয়েছে সে নাজাত পেয়েছে। জবানের গুনাহ সবচেয়ে বেশি, যদি জবানের গুনাহ থেকে বাঁচতে চান তাহলে চুপ থাকেন। যে কথা বলেছে সে বেঁচে গেছে, যে চুপ রয়েছে সে বেঁচে গেছে। যে বেশি বলেছে সে বেঁচে গেছে, যে চুপ রয়েছে সে বেঁচে গেছে। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসটাকে আপনি আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর মনে করেন? আল্লাহর রাসূল জবান ধরে বলেছেন হাযা, এই জিহ্বাকে আমি তোমার জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে করি, এই জিহ্বা তোমাকে জাহান্নামের গর্ত পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে। সাহাবী রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিহ্বা ধরে টানাটানি করতেছে, পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলল মাযা তাসনাউ ইয়া খলিফাতাল মুসলিমিন, ও গো মুসলমানের খলিফা আপনি জিহ্বা ধরে এমন টানাটানি করতেছেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিল ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বা আমাকে অনেক নাখানি ছুপানি খাওয়াইছে, সেজন্য জিহ্বাকে কষ্ট দিচ্ছি আমি। জবানকে হেফাজত করতে হবে, জবানের গুনাহ থেকে যদি আমরা বাঁচতে না পারি এই জবান আমাদেরকে জাহান্নামের গর্ত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। জবানকে হেফাজত করলে আমাদের লাভ কি? হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত আও কামা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে
পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, আর না জানলে সে যেন চুপ থাকে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা কিটাকে চুপ থাকে। জানলে ভালো কথা বলবেন, না জানলে চুপ থাকেন। জবানের গুনা থেকে যদি বাঁচতে চান চুপ থাকতে হবে, আর যদি চুপ থাকতে পারেন তাহলে আপনার নাম হবে কামিল মুমিন, পরিপূর্ণ ইমানদার। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইদুল মুসলিমিনা আফদালু, কোন মুসলমান সবচেয়ে উত্তম? আল্লাহর রাসূল উত্তর দিল, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান দ্বারা মানুষ কষ্ট পায় না, যার হাত দ্বারা মানুষ কষ্ট পায় না, যার মাথা থেকে পা পর্যন্ত শরীরের কোন অঙ্গ দ্বারা মানুষ কষ্ট পায় না, সে হচ্ছে প্রকৃত মুসলমান, সে হচ্ছে উত্তম মুসলমান। আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, মান কাফা লিসানাহু সাতারাল্লাহু আওরাতাহু আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে তার সমস্ত ত্রুটি বিচ্যুতিকে গোপন করে রাখবে। যে ব্যক্তি দুনিয়াতে নিজের জবানকে হেফাজত করবে, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে গোপন করে রাখবে। সর্বশেষ যে ব্যক্তি জবানকে হেফাজত করবে, মৃত্যুর পর তার জন্য জান্নাত। হাদিসে আছে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মান নাজা, কাল হাশরের ময়দানে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার উপায় কি? আল্লাহর রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে তুমি হেফাজত করো। জবানকে যদি হেফাজত করতে পারো, এই জবানের দ্বারা কাল হাশরের ময়দানে তুমি জাহান্নাম থেকে নাজাত পাবে। ভিন্ন হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, মান ইয়াজমাল লিমা বাইনাল হায়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে জবানের নিশ্চয়তা দিতে পারবে, লজ্জাস্থানের নিশ্চয়তা দিতে পারবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিলাম। যে ব্যক্তি কথা বলতে পারবে, আমি জবানের গুনাহ করি নাই, লজ্জাস্থানের গুনাহ করি নাই, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহিয়াইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জবানের গুনাহ থেকে হেফাজত করেছে, লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করেছে, মৃত্যুর পর সে জান্নাতে প্রবেশ করবে। যাকে আল্লাহ জবানের গুনাহ থেকে হেফাজত করেছে, লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করেছে, মৃত্যুর পর সে কোথায় যাবে? জান্নাতে যাবে। জবানের গুনাহ অনেক আছে। জবানের একটা গুনাহ হচ্ছে চুগলখুরি। আমার কথা আপনাকে বলে দিল, আপনার কথা আমার বলে দিল, আমাকে বলে দিল, দুইজনের মাঝে ফাইট আরম্ভ হয়ে গেছে আর সে এখানে আর নেই। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতান মান আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, চুগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। চুগলখোর কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। আমাদের সমাজে আছে কিনা চুগলখোর? আল্লাহ তাআলা এই রোগ যাদের মধ্যে আছে তওবা করার তৌফিক নসিব করুন। জবানের আরেকটি গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। আমাদের সকাল বিকালের নাস্তা মিথ্যা কথা বলা, বাস্তব বিরোধী কথা, বাস্তব বিরোধী কাজ, বাস্তব বিরোধী লেখা, বাস্তব বিরোধী সিগনেচার, সব কিছু মিথ্যার অন্তর্ভুক্ত। মিথ্যার কয়েকটা রূপ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক ব্যক্তি সৌদি আরব যাবে ওমরা করার জন্য, হজ করার জন্য। কি করার জন্য? ওমরা করার জন্য, হজ করার জন্য।
তার একটা মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন। কিসের প্রয়োজন? মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন। একটা জাল মেডিকেল সার্টিফিকেট নিয়ে সে হজ করতে চলে গেল, ফরজ বিধান আদায় করতে গেছে একটা কবিরা গুনাহ দ্বারা, শুরু করেছে একটা কবিরা গুনাহ দ্বারা। সে যে একটা জাল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট বের করে নিয়ে আসছে, সেটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। তার সারা শরীর যদি চেক আপ করতো তাহলে দেখা যেত তার মধ্যে এই রোগ আছে, সেই রোগ আছে, কোনো কিছু ছাড়া। ডাক্তার সাহেবকে কিছু টাকা দিয়ে দিছে, তারপরে একটা জাল সার্টিফিকেট বের করে নিয়ে আসছে। তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে, মিথ্যার মতো কবিরা গুনাহ তার আমল নামায় লেখা হবে। চেয়ারম্যান সাহেবের কাছে আসলো একটা চারিত্রিক সার্টিফিকেটের জন্য। চেয়ারম্যান সাহেব লিখে দিল এই লোকটা খুব ভালো, অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, অথচ সে একটা সিগনেচারও করতে পারে না। লিখে দিলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, সত্য কথা লিখেছে না মিথ্যা কথা লিখেছে? মিথ্যা কথা লিখেছে। চেয়ারম্যান সাহেব জীবনে কোনোদিন মনে করেছে এটা মিথ্যা? তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। পেটে খিদা রেখে কেউ যদি বলে আমার পেটে খিদা নেই, এটাও মিথ্যা, তার আমল নামায়ও মিথ্যার মতো কবিরা গুনাহ লেখা হবে। বেহাই যখন বেহাইয়ের বাড়িতে গেল, তখন বেহাই বলতেছে যে আজকে খেয়ে যেতে হবে, অনেকদিন পরে আসছেন, তখন সে কি বলে যে আজকে পেটে খিদা নেই, খিদা নেই, আরেকদিন খাবো। তখনও কিন্তু তার পেটে কুলহু আল্লাহ শরীফ পড়তেছে। পেটে খিদা রেখে কেউ যদি বলে খিদা নেই, তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে, কিন্তু আমরা এটাকে গুনাহ মনে করি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই দিন বিবাহ হয়েছে, আয়েশা সিদ্দিকাকে যেই মেয়েটা সাজিয়েছে তার নাম ছিল আসমা বিনতে ইয়াজিদ। সাজিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছিয়ে দিল, সাথে আসমাও গেল। বিশ্বনবীর ঘরে সেই দিন কিছু ছিল না, শুধু ছিল দুধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছে। দুধ পান করার পর আয়েশাকে বলল, আয়েশা তুমি কিছু পান করো। আয়েশা খুব লজ্জিত, নতুন আল্লাহর রসুলের ঘরে আসছে, নিচের দিকে তাকিয়ে রয়েছে। সেই সময়ের মেয়েরা তো লজ্জাশীল ছিল, বর্তমান মেয়েদের কোনো লজ্জাশীলতা বলতে কিছুই নেই। আয়েশা সিদ্দিকা নিচের দিকে তাকিয়ে রয়েছে। আসমা আয়েশাকে একটা গুতা দিয়ে বলল যে বিশ্বনবী তোমাকে দুধ পান করতে বলেছে, তুমি লজ্জা করতেছে কেন, পান করো। তখন আয়েশা সিদ্দিকা কিছু দুধ পান করলো। এরপর আল্লাহ রসুল আয়েশাকে বলল, আতি তির বাকি, তোমার সাথে যে আসমা এসেছে তাকে বাকি দুধগুলো পান করতে দাও। আসমা বাকি দুধগুলো থেকে কিছু পান করলো। এরপর আল্লাহর রসুল বলেন, নাভিলি হিন্না, তোমার সাথে কিছু সঙ্গী নিয়ে এসেছে তোমার, সেগুলোকে অবশিষ্ট দুধগুলো পান করতে দাও। তখন সঙ্গিনীরা আল্লাহর রসুলকে বলতেছে, লা নাস্তাহিহি, লা নাস্তাহিহি, লা নাস্তাহিহি, আমাদের পেটে খিদা নেই, খিদা নেই, খিদা নেই। আয়েশার সাথে যে সঙ্গিনীরা এসেছিল বিশ্বনবীর ঘরে আয়েশার বিবাহের দিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল বলল, বাকি দুধগুলো, অবশিষ্ট দুধগুলো তোমার সঙ্গিনীদেরকে পান করতে দাও। তখন সঙ্গিনীরা কি বলল, লা নাস্তাহিহি, লা নাস্তাহিহি, আমাদের পেটে খিদা নেই, খিদা নেই। তখন আল্লাহর রসুল বলেন, লা তাজমা'না জু'আন ওয়া কাযিবা, মিথ্যা এবং খিদাকে একত্রিত করিও না, মিথ্যা এবং খিদাকে একত্রিত করিও না। এর অর্থ হচ্ছে পেটে খিদা রেখে মিথ্যা কথা বলিও না, পেটে খিদা রেখে মিথ্যা কথা বলিও না। এক মেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, পেটে খিদা রেখে কেউ যদি বলে পেটে খিদা নেই, তার আমল নামায় কি মিথ্যার গুনাহ লেখা হবে? আল্লাহর রাসূল বলেন, অবশ্যই লেখা হবে। এই গুনাহগুলো আমাদের সমাজে চলতেছে কিনা, কিন্তু আমরা এগুলোকে গুনাহও মনে করি না। এমনকি ছোট বাচ্চার সাথেও মিথ্যা কথা বলা হারাম, কবিরা গুনাহ। আপনার নাতি কান্না করতেছে, আপনি তাকে বললেন, এদিকে আসো তোমাকে একটা জিনিস দেব। নাতি যখন কোলে আসলো, দাদার কোল পেয়েছে, তার কান্না বন্ধ হয়ে গেছে। তারপর আপনি তাকে ছেড়ে দিলেন, কিছু না দিয়ে তাকে ছেড়ে দিলেন, কিন্তু আপনি যে ডেকেছেন কি বলে, তোকে একটা জিনিস দেব, এদিকে আসো। দিয়েছেন,
দেন নাই, না দিয়ে যদি আপনি ছেড়ে দেন আপনার আমল নামাই কবিরা গুনাহ লেখা হবে। হাদিসে আছে আব্দুল্লাহ ইবনু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, উনি বলেন আমি বাচ্চা ছিলাম, আমাদের ঘরে উপস্থিত হয়েছে দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আম্মু আমাকে ডাকলো, আব্দুল্লাহ এদিকে আসো তোমাকে একটা জিনিস দেব, আব্দুল্লাহ এদিকে আসো তোমাকে একটা জিনিস দেব। তখন আল্লাহর রাসূল আমার আম্মাকে বলতেছে, ও গো আব্দুল্লাহর মা, তুমি তোমার ছেলেকে কি দিতে চেয়েছিলে? তখন আব্দুল্লাহর মা বলল, ও তিহি তমরা ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে একটা খেজুর দেব, সে যদি আমার কোলে আসে আমি তাকে একটা কি দেব, খেজুর দেব। আল্লাহ রাসূল বলেন, ও গো আব্দুল্লাহর মা, আমা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কিযবাতুন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। ও গো আব্দুল্লাহর মা, তোমার সন্তান তোমার কোলে আসার পর তুমি যদি কেজুর না দিতে তোমার আমল নামায় মিথ্যার মতো কবিরা গুনাহ লেখা হতো। আপনার নাতিকে যদি আপনি বলেন এদিকে আসো তোমাকে একটা জিনিস দেব, আর যদি আপনি কিছু না দেন আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে, এগুলো আমাদের সমাজে চলতেছে কিন্তু আমরা এগুলোকে গুনাহও মনে করি না। আল্লাহ তাআলা মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। মিথ্যা জবানের গুনাহ, হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, মিথ্যা মানুষকে অনেক পাপের দিকে নিয়ে যায় আর অনেক পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে ফলাফল কি দাঁড়ালো? মিথ্যা মানুষকে জাহান্নামের গর্তের দিকে নিয়ে যায়। আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম শাইখুন জানিন ওয়া মালিকুন কাযযাব ওয়া আ'ইলুন মুস্তাকবির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, তিন শ্রেণীর মানুষের সাথে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করেও নিবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য বেদনাদায়ক আযাব আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছে। তিন শ্রেণীর মানুষ কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করেও নিবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ তাআলা বেদনাদায়ক আযাব রেখেছে। একজন মানুষ আপনার পাশ দিয়ে যাচ্ছে, আপনি তাকে সালাম করলেন, সে সালামের উত্তর দিল না, তখন আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? তার সাথে তো আমার কোনো দুশ্মনী নেই, তাকে আমি সালাম দিলাম, সে আমার সালামের উত্তর দিল না কেন? আরেকজনের কাছে জিজ্ঞাসা করলেন, ভাই কেমন আছে? সে আপনার দিকে না তাকিয়ে আরেক দিকে তাকিয়ে চলে গেল, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে, টেনশন লাগবে। কাল হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, এর অর্থ হচ্ছে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ মানসিক টেনশন দান করবে, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছে, এর অর্থ হচ্ছে তাদেরকে শারীরিক শাস্তিও দান করবে। তিন শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানসিক শাস্তিও দান করবে, শারীরিক শাস্তিও দান করবে। এরা কারা? এক নাম্বার শাইখুন জানিন, বয় বৃদ্ধ বেবিচারি, বুড়ো হয়ে গেছে এখনো জেনা বেবিচার ছাড়েনি। নাম্বার দুই ওয়ামালিকুন কাযযাব, মৃত্যুক শাসক, ভোটের আগে এটা দেব সেটা দেব এই করে দেব সেই করে দেব সব কিছু বলেছে, ভোটের পর আর দেখা নেই।
মৃত্যুক শাসক, নাম্বার তিন ওয়াইলুন মুস্তাকবির অহংকারী দরিদ্র, অহংকারী দরিদ্র, দরিদ্র মানুষ কিন্তু তার মধ্যে অহংকার। দোকানে বসে বসে গল্প করতেছে আর আপনি যদি বলেন 500 টাকা দেবো আজকে কাজ করতে আসো, তখন বলে যে না এগুলো আগে করতাম এখন করি না, এগুলো আগে করতাম এখন করি না, অহংকারী দরিদ্র। বয়োবৃদ্ধ ব্যভিচারী, নাম্বার দুই মৃত্যুক শাসক, নাম্বার তিন অহংকারী দরিদ্র। এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কাল হাসরের ময়দানে শারীরিক শাস্তিও দিবে, মানসিক শাস্তিও দিবে। তাদের সাথে আল্লাহ কথা বলবে না কাল কিয়ামতের ময়দানে, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। নাম্বার তিন, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করেও নিবে না। নাম্বার চার, ওয়ালাহুম আযাবুন আলীম, বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাদের জন্য রেখেছে। আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আব্দু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাতনি মা জা আবি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন মিথ্যা কথা বলে তখন মিথ্যা কথার গুনার দুর্গন্ধ সহ্য করতে না পেরে ফেরেশতা তার থেকে এক মাইল দূরে সরে যায়। আল্লাহ এই মিথ্যা কথা থেকে আমাদেরকে হেফাজত করুন। মিথ্যা কথা জবানের গুনাহ, চুগলখুরি জবানের গুনাহ। নাম্বার তিন, জবানের তিন নাম্বার গুনাহ হচ্ছে গীবত করা, পরনিন্দা, চায়ের দোকানে বসে বসে অপরের বদনামি করা। হাদিসে আছে মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় নাম্বার খণ্ড 205 নাম্বার পৃষ্ঠা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদুরুনা মাল গীবা, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, ক্বীলা আফারাআইতা ইন কানা ফী আখী মা আকুল, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকদ ইগতাবতা, ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকদ বাহাত্তা, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করলো, গীবত কাকে বলে তোমরা জানো? সাহাবায়ে কেরাম উত্তর দিল, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্বনবী বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের প্রসঙ্গে এমন কথা আলোচনা করা যে কথা সে শুনলে মনে কষ্ট পাবে, তার অপছন্দ লাগবে, তাকে বলা হয় গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই দোষটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে? আল্লাহ রাসূল বলেন, দোষটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, তুমি তার অনুপস্থিতিতে বলার কারণে সেটার নাম গীবত, আর ওই দোষ যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে তুমি তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছ। তাহলে গীবত কাকে বলে? আমি আপনাকে আরেকজন ব্যক্তির ব্যাপারে কথার মাধ্যমে, ইশারার মাধ্যমে, লেখনির মাধ্যমে, যে কোনো উপায়ে আরেক ব্যক্তির বদনামি যদি আপনাকে বুঝাই দিতে পারি তার নাম হচ্ছে গীবত। আপনার ভাইয়ের প্রসঙ্গে এমন কথা বললেন যে কথাটা সে শুনলে মনে কষ্ট পাবে, তার নাম হচ্ছে গীবত, পরনিন্দা। ইসলামের মধ্যে হালাল না হারাম, হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাই আল কাবায়ের নামক কিতাবের মধ্যে ইমাম ইবনু হাজার আল হাইতামী রহমতুল্লাহি আলাই আজ-জাওয়াজের আনে ইক্তিরাফিল কাবায়ের নামক কিতাবে লিখেছে, গীবত করা হারাম, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। তওবা করা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করেন না কবিরা গুনাহ। গীবত শুধু জবান দ্বারা হয় না, ইশারা ইঙ্গিতেও গীবত হতে পারে। ইশারা ইঙ্গিতে যদি অপর ব্যক্তির বদনামে আরেকজনকে বুঝিয়ে দেন তাহলে সেটাও গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবি ছিল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, শারীরিকভাবে একটু বেটে ছিল। হযরত সফিয়া শারীরিকভাবে একটু কি ছিল? বেটে ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের আরেক বিবি, ক্রতার প্রসঙ্গে আল্লাহর রাসূলকে সফিয়াতে বেটেছিল, সেটা হাতে ইশারা করে দেখাইছে।
আল্লাহর রাসূলের বিবি সাফিয়া বেটে ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে একদিন কথার প্রসঙ্গে সাফিয়া যে বেটে ছিল সেটা হাতে ইশারা করে দেখাইছে। তখন আল্লাহর রাসূল আয়েশাকে বলল, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আয়েশা, তুমি আমার একটা কথা বলেছো, সাগরের পানির সাথে যদি তোমার কথাকে মিশ্রিত করে দেওয়া হয় সাগরের পানি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। তুমি যে ইশারা করে সাফিয়া যে বাটি সেটা বুঝিয়েছো, এটা তো গীবত। এমন একটা কথা বলেছো যদি সাগরের পানির সাথে তোমার কথাকে মিশ্রিত করে দেওয়া হয় সাগরের পানি পরিবর্তন হয়ে যাবে। গীবত করা হারাম কবিরা গুনাহ ইসলামের মধ্যে। তবে কয়েক কারণে গীবত করা জায়েজ, কয়েক কারণে গীবত করা জায়েজ। কোন মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, জালেমের বিরুদ্ধে প্রশাসনের কাছে গিয়ে বলতে পারবে, প্রশাসনের কাছে গিয়ে সে যদি বলে অমুক ব্যক্তি আমার উপর এই এই জুলুম করেছে, যখন প্রশাসনের কাছে গিয়ে সে জালেমের বিরুদ্ধে বলেছে তখন জালেম সেখানে উপস্থিত ছিল না, সেজন্য সেটা গীবত। কিন্তু এই গীবত জায়েজ, নচেত এই পৃথিবীতে কোনো মাজলুম নিজের হক পাবে না। নাম্বার দুই, সমাজের মধ্যে অন্যায় কাজ চলতেছে, সেই অন্যায়কে প্রতিহত করার জন্য সাহায্য চাইতে গিয়ে যদি যারা এই কাজগুলো করতেছে তাদের গীবত করতে হয়, সেই গীবত ইসলামের মধ্যে জায়েজ। সমাজের মধ্যে 31শে ডিসেম্বর যুবক ভাইয়েরা গান বাজনা দিচ্ছে, আপনি সমাজের মান্যগণ্য জঘন্য ব্যক্তিদের কাছে গেলেন যে অমুক অমুক ছেলে এলাকার মধ্যে গান বাজনা দিচ্ছে, এবার যদি তাদেরকে বাধা না দিই তাহলে আগামী বছর তো তারা এখানে গায়িকা নিয়ে আসবে। যখন আপনি তাদের বিরুদ্ধে কথাগুলো বলতেছেন গণ্যমান্য জঘন্য ব্যক্তিদেরকে, তখন তো তারা সেখানে উপস্থিত ছিল না, সেজন্য সেটা গীবত হয়েছে। কিন্তু এই গীবত ইসলামের মধ্যে জায়েজ। নাম্বার তিন, একজন মেয়ে মুফতি সাহেবের কাছে গেল যে আমার স্বামী আমাকে ঠিক মতে আমার খুর পোষ দেয় না, আমার ভরণ পোষণ দেয় না, আমার ছেলের ভরণ পোষণ দেয় না, এই ব্যাপারে শরীয়তের মাসলা কি? স্বামীর বিরুদ্ধে যখন আপনি মুফতি সাহেবকে বলতেছেন তখন স্বামী সেখানে উপস্থিত ছিল না, সেজন্য সেটা গীবত। কিন্তু এই গীবত ইসলামের মধ্যে জায়েজ। নাম্বার চার, কোনো মুসলমানকে অপরের অতিষ্ঠ থেকে বাঁচার জন্য গীবত করা জায়েজ। যেমন আপনার কাছে কোনো মানুষ এসে বিবাহের পরামর্শ চাইল যে আপনাদের এলাকা থেকে কলিমুল্লার মেয়েকে আমার ছেলের জন্য চাচ্ছি, তারা পরিবার হিসেবে কেমন, আপনাদের এলাকা থেকে অমুকের মেয়ে আমার ছেলের জন্য প্রস্তাব দিতে চাচ্ছি, এরা পরিবার হিসেবে কেমন, এমন পরামর্শ, বিয়ের পরামর্শ আপনার কাছে যদি চায় যেটা সত্য সেটা আপনি তুলে ধরতে পারবেন, গীবত হবে না। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুজন ব্যক্তি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, একজনের নাম হচ্ছে মুআবিয়া, অপরের নাম হচ্ছে আবুল জাহাম, কার সাথে আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হব? ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুজন আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি কার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হব? একজনের নাম হচ্ছে মুআবিয়া, অপরের নাম হচ্ছে আবুল জাহাম। আল্লাহর রাসূল বলেন, আম্মা মুআবিয়া ফাসউলু কুল্লা মালা লাহু, মুআবিয়ার কাছে তো টাকা পয়সা কিছু নেই, তার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে তুমি না খেয়ে মরবে। ওয়া আম্মা আবুল জাহাম ফালা ইয়াদাউল আসা আন আতিকিহি, আবুল জাহাম তার কাঁধ থেকে লাঠি রাখে না, তার মানে স্ত্রীকে প্রহার করে। আবুল জাহাম স্ত্রীকে প্রহার করে, মারধর করে, তার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে মার খাবে, পিঠা খেয়ে বত্তা হবে। প্রথমটার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে না খেয়ে মরবে, দ্বিতীয়টার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে তাহলে তুমি মার খাবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইজন ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, এই দুইজনের আসল অবস্থাটা তুলে ধরেছে। এর দ্বারা বোঝা গেল কেউ যদি আপনার কাছে বিবাহের পরামর্শ চাইতে আসে যে আপনাদের এলাকা থেকে অমুকের মেয়ে আমার ছেলের জন্য নিতে চাচ্ছি,
বা আমার ছেলের জন্য আমার মেয়েকে আপনাদের এলাকার অমুক ছেলের সাথে বিবাহ দিতে চাচ্ছি, তারা মানুষ হিসেবে কেমন? যদি ভালো মানুষ হয় ভালো বলেন, আর যদি খারাপ হয় আপনি বলেন এরা মানুষ ভালো না। যদি এদের সাথে আপনারা আত্মীয়তা করেন, আরও অনেক মানুষ আছে তাদের কাছ থেকে খবর নেন, কিন্তু এদের সাথে যদি আপনারা আত্মীয়তা করেন আপনাদের চোখের পানি আর কানের পানি, চোখের পানি আর নাকের পানি এক হবে। যেটা বাস্তব অবস্থা সেটি তোলা ধরা তুলে ধরা কি আছে, জায়েজ আছে। আরেকটা হচ্ছে কোনো মানুষ প্রকাশ্যভাবে গুনাহ করে, মদ পান করে, জেনাবে বিচার করে, টেন্ডারবাজি করে, জুলুম নির্যাতন করে, যেই সমস্ত গুনাহগুলো মানুষ প্রকাশ্যভাবে করে সেগুলো আলোচনা করা কি আছে, জায়েজ আছে, সেটাও গীবত হবে না। নাম্বার ৬, কাউকে পরিচয় দেওয়ার জন্য গীবত করা জায়েজ। আর মানে কোনো মানুষ নামে পরিচিত নয়, তার কিছু দৌহিক ত্রুটি আছে, ওই দৌহিক ত্রুটির মাধ্যমে সে পরিচিত। আব্দুল্লাহ বললে কেউ চিনে না, আব্দুর রহমান বললে কেউ চিনে না, আবুল খাইর বললে কেউ চিনে না, আব্দুল খালেক বললে কেউ চিনে না, আব্দুল মান্নান বললে কেউ চিনে না, কিন্তু সে মানুষটা হচ্ছে ল্যাংরা। ল্যাংরাইয়া বললে সবাই চিনে, খানাইয়া বললে সবাই চিনে, কিন্তু নাম বললে চিনে না। তখন শুধু পরিচয় দেওয়ার জন্য তার যে দৌহিক ত্রুটি আছে সেই দৌহিক ত্রুটি দিয়ে তুমি পরিচয় দিতে পারবে, সেটাও কি হবে না, গীবত হবে না। এই ৬ প্রকার ব্যতীত আর বাকি সব প্রকারের গীবত ইসলাম ধর্মে হারাম, কবিরা গুনাহ। গীবতের শাস্তি অনেক ভয়াবহ। হাদিসে আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারতাফাত রিহু জিফাতিন মুনতিনা فقال رسول الله صلى الله عليه وسلم اتدرون ما هذه الريح هذه ريح الذين يغتابون المؤمنين حضرت جابر বলেন আমরা আল্লাহর রাসূলের পাশে উপস্থিত ছিলাম, হঠাৎ মৃত এক জন্তুর দুর্গন্ধ আমাদের নাকে লাগলো। আল্লাহর রাসূল বলেন এটি কিসের দুর্গন্ধ তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম চুপ রয়েছে। আল্লাহর রাসূল বলেন যে সমস্ত মানুষ গীবত করত তাদের গুনাহের দুর্গন্ধ তোমাদের নাকে এসেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, কয়েকজন সাহাবা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে একটা মরা খচ্ছর পড়ে রয়েছে, কুকুরের মতো একটা জন্তু, মৃত, দুর্গন্ধ, দুর্গন্ধময় একটা মরা খচ্ছর রাস্তার পাশে পড়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলল লা আইয়াকুলার রাজুলু মিন হাযা হাত্তা ইয়ামলা আবতনাহু খায়রুন লাহু মিন আইয়াকুলা লাহমা রাজুলিন মুসলিমিন। এই মৃত পচা খচ্ছর বক্ষণ করে নিজের পেট ভর্তি করা অনেক ভালো একজন মুসলমানের গীবত করার চেয়ে। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগতাবুল মুসলিমিনা ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইত্তাবিউল্লাহু আওরাতা ওয়া মান ইত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন মুসলমানদের গীবত করিও না, পরনিন্দা করিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম তাদের দোষ তালাশ করিও না, নিজের দোষ নিজে দেখলে পরের দোষ দেখার সময় কোথায়? মুসলমানদের গীবত করিও না, তাদের দোষ অনুসন্ধান করিও না। তুমি যদি কোনো মুসলমানের দোষ অনুসন্ধান করো আল্লাহ তোমার প্রতিপক্ষ হয়ে যাবে, আল্লাহ তোমার বিরুদ্ধে চলে যাবে, আল্লাহ তোমার দোষ অনুসন্ধান করা আরম্ভ করে দিবে। আর আল্লাহ তাআলা যদি তোমার দোষ অনুসন্ধান করা আরম্ভ করে দেয় ইয়াফতাহু ফি বাইতিহি, তুমি ঘরের মধ্যে বসে থাকলেও আল্লাহ তাআলা সেখানেও তোমাকে বেইজ্জত করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসে আছে সর্বশেষ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারত বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন লাম্মা উরিজা বি মারারত বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম আল্লাহর রাসূল বলেন মেরাজের রাতে
আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করলাম, মেরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের হাতের নখ হচ্ছে তামার। কিসের তামার নখ? ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, ওই তামার নখ দিয়ে নিজের চেহারা এবং নিজের বুক ক্ষত বিক্ষত করতেছে। মেরাজের রাতে এমন এক কওমের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম যাদের হাতের নখ ছিল তামার, ওই তামার নখ দিয়ে নিজের চেহারা এবং নিজের বক্ষদেশকে আশ্রাচ্ছিল, ক্ষত বিক্ষত করতেছিল। আমি জিব্রিলকে জিজ্ঞাসা করলাম, মানহা উলা ইয়া জিব্রিল, এরা কোন অফরাদে অফরাদি ছিল? তখন জিব্রিল আমাকে বলল, হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা দুনিয়াতে মানুষের গীবত করত এবং মানুষের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা করত। ওই অফরাদে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিচ্ছে। জবানের অনেক গুনাহ, কয়েকটা গুনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি। এক নাম্বার হচ্ছে চুগলখোরি, নাম্বার দুই মিথ্যা কথা, নাম্বার তিন গীবত, আর একটা হচ্ছে বোহতান, মিথ্যা অপবাদ দেওয়া। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যাকারা ইমরাআন বিমা লাইসা ফীহি লিয়াইবাহু বিমা লাইসা ফীহি হাবাসাহুল্লাহু ফি নারি জাহান্নামা হাত্তা ইয়াতিয়া বিনাফাযমা ক্বালা ফী আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সলাতু ওয়াসসালাম। কেউ কারো বিরুদ্ধে যদি মিথ্যা অপবাদ দেয়, আমার মধ্যে একটা দোষ নেই, আপনি আছে বলে আরেকজনকে বলছেন, সেটাকে বলা হয় মিথ্যা অপবাদ। আল্লাহর রাসূল বলেন, তার যতটুকু শাস্তি আল্লাহ তাআলা রেখেছে, ওই শাস্তি শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে আবদ্ধ করে রাখবে। এই গুণাগুলো থেকে আল্লাহ তাআলা সবাইকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। চারটি গুণার কথা বলেছি, গীবত, চুগলখুরি, মিথ্যা কথা, মিথ্যা অপবাদ। এই গুণাগুলো থেকে আল্লাহ আমি গুণাগার সহ সবাইকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আজানের সময় প্রায় কেচে কাঁচিয়ে গেছে, আমরা হাজত ছেড়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম।